ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমাদের বাড়িতে কত রং বেরঙের ফুল ফুটেছে, আর অনেক ফুল ফুটেছে আজকে। আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব না, সেটা তো হয়ই না। আর সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই দেখো, আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। গোলাপ ফুলগুলো এত ভালো লাগছিল, আর তার সাথে অ্যানামোন্ডা দিয়ে একদম পুরো আসনটা ঝকঝক করছিল। তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক করনি, তারা প্লিজ ভিডিওতে লাইক করে দিও। আর মিষ্টি বন্ধুরা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ঠাকুরের আসন সাজানো নিয়ে। সত্যি আমার এত ভালো লাগে সেগুলো পড়তে, খুব খুব ভালো লাগে। তোমরা আজকেও জানিও যে আমার ঠাকুরের আসন কেমন হয়েছে সাজানো। চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, সেটার ভিডিও আর করিনি। আর আজকে আমার ব্রেকফাস্টে আছে রুটি আর আলু ভাজা, সাথে তো শুকনো লঙ্কা ভাজা থাকতেই হবে। আমি ভীষণ ঝাল খেতে ভালোবাসি। এই দেখো, বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে, হালকা হালকা বেশ মেঘলা হয়ে আছে। গরমটাও আছে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই যে আমার চারা পোনারা কি সুন্দর হয়ে আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর বৃষ্টি হওয়াতে এরা একটুখানি, মানে কি বলবো, সতেজ হয়ে আছে। আর এইরকম যদি একটু পাতা লাল হয়ে যায় বা শুকিয়ে যায়, আমার একদম ভালো লাগে না গাছের মধ্যে থাকলে। তো আমি তার জন্য সেটা সঙ্গে সঙ্গেই বাদ দিয়ে দিই। মনে হয় কি কেমন কেমন যেন দেখতে লাগছে, গাছটা ঠিক ভালো লাগছে না, তো সঙ্গে সঙ্গে এই যে ছিঁড়ে দিচ্ছি। আর আমার খুব ভালো লাগে এই কচু পাতার মতো দেখতে, ঈশ্বরের কি সৃষ্টি, তাই না? পাতার উপর মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে। আর এই জায়গাটা ঠিকই হচ্ছে না গাছটার, দেখা যাক কী হয়। এই পাতাটা তো আর ঠিক হবে না, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তখন ইয়ে করে দেবো, ছাড়িয়ে দেবো আর কি। এখন যেভাবে সাপের উপদ্রব বেড়েছে, যে কি বলবো, আমরা তো মোটামুটি দারাস, গোখরো, হলহলে এগুলো নিয়েই বাস করছি। তো এই তো কালকেই আমি মানে দোতলা থেকে নামছি, সকাল সকাল মানে চোখে তো পুরো ঘুম, তখন ওই 6:30-7:45 বাজছে। দেখছি আমাদের নিচের তলাতে সিঁড়ি দিয়ে নেমে একটা সাপ ঢুকছে, মানে কীরকম লাগে, ঘুম থেকে উঠেই দেখছি সাপ নিচ দিয়ে ঢুকে যাচ্ছে। কি করব, এবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কি করব বুঝে পাচ্ছি না। তো পাপা যেহেতু তিনতলায় থাকে, তো পাপাকে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ডেকে আসলাম। আর আমাদের নিচের তলার যে রুমটা আছে, তো সেই রুমের খাটের তলায় তো প্রচুর জিনিস, আর যদি আলমারির নিচে ঢুকে যায় তবে বার করা আর সম্ভব না। তারপরে সুচিত্রা মাসি আসলো, সুচিত্রা মাসি হচ্ছে শুকনো লঙ্কা আনতে গেল পোড়ানোর জন্য। তো ওদিকে আমি জেঠু জেঠুনিকে ডেকে নিয়ে আসলাম। আসলে আমাদের এখানে আগের বছর থেকেই এত সাপের উৎপাত বেড়েছে, মানে আমার জেঠুর বাড়ির সামনে ওখানে পুরো সাপের রাজত্ব ছিল। তো ওখানে যেহেতু এখন বাড়ি হচ্ছে, তো সাপগুলো এখন কোথায় যাবে, সব আমাদের বাড়ি, জেঠুর বাড়ি, কাকুর বাড়ি, এরকম ঢুকে যাচ্ছে। তো একটা ছেলে আছে, ও হচ্ছে সাপ, ওকে ফোন করলে ও সাপ রেস্কিউ করে নিয়ে এরকম ফাঁকা জায়গায় ছেড়ে দেয়। তো জেঠু তাড়াতাড়ি ওই ছেলেটাকে ফোন করার জন্য গেল। আর এদিকে তো আমরা শুকনো লঙ্কা জ্বালিয়ে যাচ্ছি, আর যেহেতু এখন বর্ষাকাল, কিছুতেই শুকনো লঙ্কা জ্বলছে না। আর তার মধ্যে কাগজ দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা জ্বালানোর জন্য, কি হচ্ছে শুকনো লঙ্কার থেকে কাগজের গন্ধই বেশি, তো সাপ আর কী করে বেরোবে। অনেক কষ্ট করে তারপরে শুকনো লঙ্কা জ্বালানো হলো। তারপর তো আমি, পাপা, সুচিত্রা মাসি হাঁ করে বসে আছি, কখন সাপ বেরোবে। তখন মোটামুটি বাজছে ওই 10:45 মতো, তখন দেখছি সাপটা রুম থেকে বেরিয়ে যাচ্ছে, মানে আর আর থাকতে পারছে না শুকনো লঙ্কার গন্ধে। তখন আমরা পুরো নিশ্চিন্ত হলাম, মানে খুব খারাপ কেটেছে কালকের দিনটা। আয়ুষের আবদার যে দুপুরে কিছু একটা ভালো কিছু রান্না করো। আর চিকেন আমি খুব একটা পছন্দ করি না, আমি মাটন খেতে ভীষণ ভালোবাসি। তো মাটন বলতে চর্বি আলা আর কি, রেওয়াজি খাসি খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু চিকেনটা না আমার গন্ধ লাগে, খুব একটা আমি ভালোবাসি না। তো এই যে ওর জন্যেই মেনলি চিকেন বানাচ্ছি একটু ঝোলঝোল করে। আর দেখো এটা বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি। আমি একেবারে ওই মাংসটা বানিয়ে আলাদা করে ভাত বানিয়ে নিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নেবো আর কি, শর্টেজ বিরিয়ানি আর কি।
তো দম দিয়ে বিরিয়ানি বানাতে গেলে একটু তো টাইম লেগেই যায়, তো তার জন্য শর্টেই বিরিয়ানি বানিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে পাপার জন্য বানিয়ে নিচ্ছি হচ্ছে ভেজ বিরিয়ানি, আর এর মধ্যে আছে পনির আর সোয়াবিন, আর আলু তো দিয়েছি বিরিয়ানিতে। আর তোমাদেরকে তো আগে বলেছি যে পাপা চিকেন মটন মাছ ডিম এসব কিচ্ছু খায় না, তো পাপার জন্য সম্পূর্ণ মানে পেঁয়াজ রসুন খায়, তো সম্পূর্ণ নিরামিষই, সম্পূর্ণ নিরামিষ বলা যায় না, মানে পেঁয়াজ রসুন দিয়েছি, সোয়াবিন আর পনির আলু দিয়ে বানিয়েছি আর কি বিরিয়ানিটা। আর এই যে আমাদের বিরিয়ানি রেডি। তো মাংসটা তো বানিয়ে নিয়েছিলাম, চাল ভাতও তো তৈরি করা ছিল, ভাত দিয়ে দিলাম, কেওড়ার জল, বিরিয়ানি মশলা সব দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। আর আয়ুষ তো বারবার এসে রান্নাঘরে ঘোরাফেরা করছে, বিরিয়ানি বানাচ্ছ বিরিয়ানি বানাচ্ছ এই করছে। তো এই দেখো বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে। তবে আয়ুষ খেয়ে বলল যে আমরা যে আশেপাশে থেকে যেখান থেকে বিরিয়ানি নিয়ে আসি, যে মামা তার থেকে ভালো হয়েছে তোমার বিরিয়ানিটা। আর শুনে তো আমার এত ভালো লাগলো, কেউ যদি একবার বলে রান্নাটা ভালো হয়েছে, আমাদের মেয়েদের তো মানে কি বলবো স্বর্গ হাতে চলে আসে। আর এই দেখো চিকেনের লাল লাল ঝোল আমার রেডি হয়ে গেছে। তবে এখান থেকে আমি ওই এক পিসই হয়তো খাবো, আমার খুব একটা তোমাদেরকে তো বললামই যে আমার চিকেন খেতে একদমই অত ভালো লাগে না। তো আমার এক বন্ধু আছে, ও আমাকে ভীষণ রাগায় যে তোর শুটকি মাছ খেতে ভালো লাগে, সেখানে গন্ধ লাগে না, বাট তোর চিকেন খেতে গন্ধ লাগে। তো আর এখানে এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সাথে পেঁয়াজ আছে। আর বিরিয়ানি খেলে ডিম সেদ্ধ খাবো না, তাহলে ঠিক বিরিয়ানিটা কমপ্লিট হয় না। আর বিরিয়ানি হবে আর সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে না, সেটা তো আয়ুষ মানতেই চায় না। তো সঙ্গে সঙ্গে স্কুটি বার করে চলে গেল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনতে। তো পাপা যেহেতু কোকোকোলাটা খেতে বেশি ভালোবাসে, তো ছিল না, তার জন্য আয়ুষ পেপসি নিয়ে আসলো। আর এই যে চারটে গ্লাস নিয়ে রেডি হয়ে গেছে। আর আমরা কিন্তু মেঝেতে বসেই খাওয়া দাওয়া করি, আমাদের ডাইনিং টেবিল আছে কিন্তু সেটা মামুনি খায় শুধু। নিচে খাওয়ার মধ্যে মানে মেঝেতে বসে খাওয়ার মধ্যে একটা আলাদাই মজা। চলে আসলাম ডিনার বানাতে, ডিনারটা একদমই লাইট। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে খাস চাল, আর এখানে বানাবো সেদ্ধ ভাত, প্রেশারে একটা সিটি দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু ভিন্ডি আর লঙ্কা, ব্যাস ঘি দিয়ে মেখে খেয়ে নেবো। তবে পাপা এগুলো খাবে না, পাপার জন্য আলাদা আছে। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই। আর এইটা কিন্তু আমি বিরিয়ানির থেকেও ভালোবাসি খেতে। তো ঠিক আছে, পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই, বাই।